নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা যারা অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা প্রতি মুহূর্তে আমরা অনলাইন রিলেটেড বিভিন্ন রকমের পেমেন্ট করি, তা বন্ধুরা এই মুহূর্তে আমাদের প্রত্যেকে জানা উচিত স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে কিভাবে আমরা পেমেন্ট করতে পারবো। বন্ধুরা, বড় বড় ইনস্টিটিউট বলুন, প্রতিষ্ঠান বলুন, সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে। এছাড়াও বিভিন্ন কলেজের ফিস থেকে শুরু করে অ্যাডমিশন ফি, বড় বড় প্রত্যেকটি জায়গায় কিন্তু স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে হচ্ছে। তা কিভাবে আপনারা স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করবেন, কি প্রসেস রয়েছে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপে কাজটি করবেন, পুরো জিনিসটি কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড আমি আপনাদের বুঝিয়ে দেবো। বন্ধুরা, কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজটি আপনারা প্রত্যেকে শিখে রাখুন যারা অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, সাইবার ক্যাফে অপারেট করছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তা চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে বেশ কিছু সরকারি কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে এছাড়াও কলেজের ফিস পেমেন্ট, সেমিস্টার পেমেন্ট, প্রত্যেকটি জিনিস কিন্তু SBI ই কালেক্টের মাধ্যমে পেমেন্ট নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, SBI ই কালেক্টে পেমেন্ট করবার জন্য আপনাদের প্রথমে গুগলে গিয়ে টাইপ করতে হবে SBI ই কালেক্ট। টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে www.onlinesbi.sbi এই ওয়েবসাইট চলে আসবে। সেখানে প্রথমেই দেখতে পাবেন স্টেট ব্যাংক কালেক্ট, তা সেখানে আপনারা ক্লিক করবেন। তা সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেট ব্যাংক কালেক্টের অফিসিয়াল পোর্টাল খুলে যাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের সঠিকভাবে ইনফরমেশন দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে। তা বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন একটি এগ্রিমেন্ট টিকমার্ক রয়েছে, সেই টিকমার্কটিকে অন করে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। তা প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দুটো অপশন পাবেন, স্টেট অফ কর্পোরেশন ইনস্টিটিউশন এবং টাইপ অফ কর্পোরেট ইনস্টিটিউশন। অর্থাৎ প্রথমে স্টেট অফ কর্পোরেট ইনস্টিটিউশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন স্টেট পাবেন। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলটি চুজ করবেন, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের পেমেন্ট করব। যদি অন্য স্টেটের পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য স্টেট চুজ করতে পারেন। তা টাইপ অফ কর্পোরেশন ইনস্টিটিউশনে গিয়ে এখান থেকে কিন্তু আপনাদের সঠিক ইনস্টিটিউশন চুজ করতে হবে। তো এখানে বন্ধুরা বিভিন্ন রকমের অপশন থাকবে, চ্যারিটেবল ইনস্টিটিউশন, কমার্শিয়াল সার্ভিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, হসপিটাল, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে থাকবে। তা আপনারা এখান থেকে সঠিক ক্যাটাগরি চুজ করবেন। তা যেহেতু আমরা এই মুহূর্তে কলেজের ফিস পেমেন্ট করবো, সেজন্য আমরা কিন্তু এখান থেকে এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করবো। তা বন্ধুরা, এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করার পর আমরা গো বাটনে ক্লিক করবো। তা গো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ইনস্টিটিউশনের টোটাল লিস্টগুলো কিন্তু এখান থেকে চলে আসবে, অর্থাৎ আপনাদের কিন্তু লিস্টটাকে বার করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের ইনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ যারা এই মুহূর্তে SBI ই কালেক্টের মাধ্যমে তাদের পেমেন্ট নিচ্ছে। তো এখান থেকে আমরা দেশবন্ধু কলেজ ফর গার্লসের ফিস এই মুহূর্তে পেমেন্ট করবো। তা কলেজটি বন্ধুরা চুজ করার পর এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তা সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পেমেন্ট ক্যাটাগরি চলে আসবে, অর্থাৎ আপনারা এই মুহূর্তে কী ফিস পেমেন্ট করবেন, তা আপনারা এডুকেশনাল ফিস পেমেন্ট করবেন নাকি নতুন সেমিস্টারে ভর্তি হবেন, সব জিনিসগুলো কিন্তু এখানে লিস্টেড থাকবে। তো এই মুহূর্তে যেহেতু বন্ধুরা সেমিস্টার ফিসই প্রত্যেক কলেজে নিচ্ছে, সেজন্য সেমিস্টার ফিস কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে। তা আমরা সেমিস্টার ফিসই চুজ করবো। তা চুজ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পরবর্তী অপশন, অর্থাৎ একটি ফর্ম খুলে গেল। এই ফর্মটিকে কিন্তু সঠিকভাবে আমাদের ফিল আপ করতে হবে। তো এখান থেকে বন্ধুরা প্রথমে নেম দেখাচ্ছে, আপনারা সঠিকভাবে আপনাদের নেমটি বসিয়ে দেবেন। তারপরে CU রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবং কোন কোর্সের জন্য আপনারা ফিসটি পেমেন্ট করছেন, সেই কোর্সটি আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বন্ধুরা নিচে রয়েছে সেমিস্টার, অর্থাৎ কোন সেমিস্টারের ফিস আপনারা পে করবেন, সেই সেমিস্টারটি আপনারা উল্লেখ করবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, তারপরে রয়েছে রিমার্কস। তা বন্ধুরা রিমার্কসের জায়গাটিতে আপনারা যে জিনিসটি পেমেন্ট করছেন, অর্থাৎ আমরা ফিস পেমেন্ট করছি, সেই ফিস পেমেন্ট কথাটি কিন্তু উল্লেখ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেগুলার আর রিপিটার বলে দুটো অপশান রয়েছে, এখান থেকে আমরা রেগুলার চুজ করবো, কারণ আমরা রেগুলার কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এবং অ্যামাউন্টটি, অর্থাৎ অ্যামাউন্টটি কত লিখবেন, দেখুন বন্ধুরা অ্যামাউন্টটি কিন্তু অবশ্যই আপনাদের কলেজ থেকে জেনে নিতে হবে, যে আপনাদের সেমিস্টার ফিস কত রয়েছে বা নতুন অ্যাডমিশন ফি যদি আপনারা নিতে চান সেই অ্যাডমিশন ফিটা কত, যে অ্যামাউন্টটি আপনাদের কলেজ থেকে বলবে সেই অ্যামাউন্টটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং রিমার্কসের জায়গাটিতে আপনারা লিখে দেবেন সেমিস্টার ফিস ফর BA অনার্স বা সেমিস্টার ফিস ফর BCom অনার্স, এই কথাটি কিন্তু আপনারা উল্লেখ করবেন। তা নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা রয়েছে, প্লিজ এন্টার ইউর নেম, ডেট অফ বার্থ ফর পার্সোনাল ব্যাঙ্কিং, ফর কর্পোরেট ব্যাঙ্কিং অ্যান্ড মোবাইল নাম্বার, ইট ইজ রিকোয়ার্ড ফর রিপ্রিন্ট ইউর ই রিসিপ্ট। অর্থাৎ আপনারা এবার নিচে কিন্তু সঠিকভাবে আপনাদের টোটাল ডিটেলসগুলো বসাবেন, অর্থাৎ এখান থেকে আপনাদের নাম বসিয়ে দেবেন, আপনাদের ডেট অফ বার্থটি উল্লেখ করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন এবং ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের যখনই পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইমেলে একটি মেসেজ চলে আসবে। এবং নিচে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনারা সঠিকভাবে বসিয়ে আপনারা নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি ভেরিফাই কনফার্মেশন পেজ চলে আসবে, যেখান থেকে আপনাদের সঠিক ডিটেলসগুলো কিন্তু আরও একবার মিলিয়ে নিতে হবে, অর্থাৎ কোনো জায়গায় যেন কোনো রকমের ভুল না থাকে, অর্থাৎ আপনারা যে ফিসটি পেমেন্ট করেছেন সেটি প্রমাণিত করবার জন্য কিন্তু অবশ্যই আপনাদের সব ডিটেলসগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে।
তা বন্ধুরা কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে টোটাল প্রসেসটি চলে আসছে, অর্থাৎ স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে আপনারা বিভিন্ন অপশান থেকে কিন্তু পেমেন্ট করার সুযোগ পাবেন। তা প্রথমেই রয়েছে বন্ধুরা ইন্টারনেট ব্যাংকিং, তারপরে রয়েছে কার্ড পেমেন্ট, এছাড়াও ইউপিআই পেমেন্ট, প্রত্যেকটি মাধ্যম রয়েছে। আপনারা যে মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেই মাধ্যমটিকে কিন্তু সিলেকশন করে নেবেন। তা আমরা যেহেতু অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটি করবো, সেজন্য অনলাইন নেট ব্যাংকিং চুজ করে নিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাংকিং পেজটি চলে আসলো, তো এখান থেকে আপনারা সঠিক নেট ব্যাংকিংয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের পেমেন্ট প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তা বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা সাকসেসফুলভাবে যে কোনো স্টেট ব্যাংকের ই কালেক্টে পেমেন্ট করতে পারবেন। এবং এই মুহূর্তে স্টেট ব্যাংক ই কালেক্টের মাধ্যমে পেমেন্ট কিন্তু প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠান বলুন, ইনস্টিটিউশন বলুন, এছাড়াও বিভিন্ন রকম কাজে কিন্তু দরকারি লাগছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ অনলাইন রিলেটেড প্রত্যেকটি খুঁটিনাটি কাজ এবং অনলাইন কাজের প্রত্যেকটি ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।